बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज के मे मानुषेर विपदापद शरीरेर मध्ये एमन किछु कष्टदायक हये एमन एमन समय मे मानुष भुगते थाके, जार फले पुरुष मानुष तो आर सेई कष्टेर भाव बोझे ना। जे एकटा मे मानुष तार कष्ट किन्तु एकटा पुरुष मानुष बुझे ना। अच्छा, তাহলে পুরুষের জন্য শিশুদের জন্য তো অনেক কিছু বলা হলো, তো এখন আমি বলবো যে এই পৃথিবীতে অনেক মেয়েরাই একটা বিষয়ে কষ্ট করে। যেমন কারো কারো মাসিক বা ঋতুস্রাবটা যখন শুরু হয় অত্যাধিক রক্ত বাঁধতে থাকে। অত্যাধিকভাবে রক্ত যখন বাঁধতে থাকে শরীরটা যেমন মনে হয় একেবারে বেগুনের মতো লীল হয়ে গেছে, রক্ত ঝরে কমে গেছে, শরীরে অশান্তি বেড়ে গেছে, না পারে কারে কইতে, না পারে সইতে। তো এই জন্য আজকে এই আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেন আমার মা বোন তারা যেন একটু এই বিষয়ে ভালো থাকে এবং চিকিৎসা পায় এবং আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তারা হেফাজত হয়, তারা যেন সুস্থ থাকে। তো আজকে আরেকটি বিষয় বলবো যে আমাদের চ্যানেলের নামটি কি। আমাদের চ্যানেলের নামটি হলো কষ্টের জীবন মুক্তি। আচ্ছা, কষ্টের জীবন মুক্তি বলতে কিন্তু দুনিয়াতে চলাফেরা করতে গেলেও মানুষের সুস্থতার দরকার, এই কষ্ট থেকে মুক্তি হতে হবে। আর বিভিন্ন দুনিয়াবি কোনো জ্বালা যন্ত্রণা কোনো ব্যথায় ব্যথিত যদি থাকি তখন দেখা যায় কি আল্লাহর ইবাদতও করা যায় না। তাহলে বোঝা গেল কি, এখানে যদি আমি সুস্থ সবল ঠিক না থাকি তাহলে আখেরাতের কাজও করা যায় না। তাহলে এখানেও আমি ফতুর, সেখানেও আমি বহুত দূর। তাই আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম, সেই কথাগুলো অবশ্যই আমার মা বোনদের যেন কাজে লাগে। আচ্ছা, সেই কথাটি শুরু করছি, একটু খেয়াল করে শুনবেন। কথাটি হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব অত্যাধিক হলে তার তদবিরগুলো আমি বলছি। কোনো মহিলার যদি মাসিক ঋতুস্রাব অত্যাধিক পরিমাণে হয় এবং এ কারণে খুব কষ্ট হইতে থাকে, তাহলে নিম্নের লিখিত যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতটি, এই আয়াতটি অবশ্যই আপনারা খাতা কলমে লিপিবদ্ধ করে নেবেন। এই আয়াতটি লিপিবদ্ধ করে কি করবেন, এই আয়াতটি লিপিবদ্ধ করে গলায় এমনভাবে বাঁধবেন যাতে তাবিজটি রেহেমের উপর থাকে, মানে আপনার গলার কাছাকাছি থাকে, অত নিচে যেন না নামে। অবশ্যই আপনারা নিচের আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি আপনারা এমনভাবে সুন্দর করে লিখবেন এবং লিখার আগে অবশ্যই নিজেকে পবিত্র করে নেবেন। যার রোগ হয়েছে হয়তো তিনি লিখতে পারবেন না, তিনি তো এমনিতেই শরীয়ত সম্মতভাবে নাপাকি, কিন্তু এমন একজন ব্যক্তিকে দিয়ে লেখাতে হবে সেই ব্যক্তিটি যেন অজু করে নিজেকে পবিত্র করে নেয়। এরপরে এই আয়াতটি সুন্দর করে লিখে তাবিজে ভরিয়া মোম দিয়ে আটকিয়ে আপনার গলায় রেহেমের উপরে আপনি বাঁধবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার রক্তপাত কমে যাবে। এখন যদি আমি বলি রক্তপাত বন্ধ হয়ে যাবে, তাহলে জীবনের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, এটা তো হতে হবে। তাহলে এই রক্তপাতটা কমে যাবে এবং ব্যথা ব্যথিত কমে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমরা আল্লাহর কোরআনের আয়াতকে বিশ্বাস করব এবং পবিত্রতার সাথে এটাকে মানব। তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন অন্য কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।